সাথে আসুন দেশ গড়ুন ভারতীয় জনতা পার্টির যে শত শত অভিযান চলছে গোটা রাষ্ট্রব্যাপী, যে আমাদের প্রত্যেক 3 বছর পর পরেই শত শত অভিযান চলে আমাদের রাজ্যে। আপনারাই দেখতে পাচ্ছেন সবচেয়ে বিশেষ করে মায়েদের এবং যুবকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসার, এবং মোদিজির সঙ্গে এসে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেবের সঙ্গে এসে রাজ্যকে নির্মাণ, রাষ্ট্রকে নির্মাণ করার মানুষদের যে সংকল্প, সেই সংকল্পর মধ্যে উৎসাহ রয়েছে এবং উৎসাহের সঙ্গে তারা সদস্যপদ গ্রহণ করছে, এবং তাদেরকে সবাইকে দলের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। টার্গেট থেকে 2 লাখ বেশি হবে আমাদের, নিয়ার অ্যাবাউট 7 লাখ। দেখুন, বিরোধী দল যেভাবে সদস্যতা অর্জন করতেন, কংগ্রেসের তো কোনো সদস্যতা নেই আর আমরা কখনো দেখিনি সত্যি বলতে। আর সিপিএমের যেটা ছিল তারা ঘরে বসে সেটা করতেন, আর আমরা মানুষের কাছে গিয়ে আগামী 8 তারিখের পরে যখন আমি আগরতলা আসবো তখন আমিও, আমাদের মুখ্যমন্ত্রীও দেখেছেন নিজের ক্ষেত্রে গিয়ে, আমাদের এমএলএ সাহেব এই জায়গাতে বসে রয়েছে, সব জায়গায় সব কার্যকর্তারা মানুষের সঙ্গে গিয়ে মানুষের পরিবার ঘরে গিয়ে আমাদের সদস্যতা দিচ্ছেন, এবং মোদিজি এবং বিপ্লব কুমার দেবের নেতৃত্বে কেন্দ্রের রাজ্যের সরকার যে রাষ্ট্র কল্যাণের জন্য, গরিব কল্যাণের জন্য, কৃষক কল্যাণের জন্য যে কাজগুলি করছেন তার সুবিধা মানুষ যাতে পায় তার সেগুলি আমরা তুলে ধরছি মানুষের সামনে। হ্যাঁ, বিরোধী দল থেকে অনেকে এসছেন, সিপিএম থেকে আসছেন, কংগ্রেস থেকে আসছেন, বিরোধী দল থেকে আসছেন সবাই। ABC News, HD Live.